আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব ব্র্যান্ড ভিপিএন এ কিভাবে আমরা জেন কুয়েতে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট ইউজ করব ব্র্যান্ড ভিপিএন এর। সো ব্র্যান্ড ভিপিএন এর ইউজার নেম পাসওয়ার্ড যাদের লাগবে তারা আমাদের স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন 01774344423। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে। সো ব্র্যান্ড ভিপিএন ওপেন করলে আপনারা এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের ফোনে। তারপর জাস্ট এখানে আপনারা ইউজার নেম পাসওয়ার্ডটি দিয়ে জাস্ট লগ ইন করবেন। লগ ইন করার পর প্রথমে আপনাকে এখান থেকে একটা সার্ভার সিলেক্ট করতে হবে, র্যান্ডম অটো সার্ভারও দিতে পারেন অথবা যে কোনো একটা সিলেকশন করে দিতে পারেন সার্ভার। সো আমি যেহেতু র্যান্ডমই দিলাম, তারপর আমরা এই যে টু এক্সে ক্লিক করব। এখান থেকে যেহেতু আমরা কুয়েত জেন, সেহেতু আমরা কুয়েত জেন প্যাকেজটি সিলেক্ট করবো। এখানে দেখেন কুয়েত জেন ফ্রি নিউ, সো আমরা এইটাই জাস্ট সিলেক্ট করি কুয়েত জেন ফ্রি নিউ। এটা সিলেক্ট করে জাস্ট আমরা কানেক্টে ক্লিক করব। দেখেন কানেক্টে ক্লিক করার পর কিন্তু কানেক্ট হচ্ছে না, প্রক্সি ইরর। এখান থেকে আমরা সার্ভারটা চেঞ্জ করে দিব। এখান থেকে অটো সিলেকশন সার্ভার না দিয়ে এখান থেকে যে কোনো একটা সার্ভার দিয়ে তারপর জাস্ট আবার কানেক্ট দিব। কানেক্ট দেওয়ার পর যদি না হয় তাহলে আমরা আবার চেঞ্জ করব। ঠিক আছে, আমরা টুইক্সটাই চেঞ্জ করে দিই, কুয়েত জেন ফ্রি দিয়ে জাস্ট কানেক্ট দিই। কানেক্ট দেওয়ার সাথে সাথে দেখুন যে কানেক্ট হয়ে যাবে। এই দেখেন কানেক্টেড সাকসেসফুল। এটা হচ্ছে আমি যখন সার্ভারটা চেঞ্জ করছি তখনই কিন্তু এটা কানেক্ট হয়েছে। সো আপনারা অবশ্যই সার্ভারটা চেঞ্জ করে কানেক্ট দিবেন, তাহলে কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিপিএন বিষয়ে কোনো কিছু বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আর ফার্স্টেই বলেছি যাদের ইউজার নেম পাসওয়ার্ড লাগবে তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা আমাদের যে স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি। আসসালামু আলাইকুম।